আমি সবার কাছ থেকে উত্তরটা চাই, আমরা কি লিডার হব না নেতা হব? পরিমনির ভিডিওগুলো কি এমনি এমনি রিচ হয়? শুধু আমি রক্তদাতা, আমি গত 14 তারিখে রক্ত দিয়েছি মাত্র 6 বার, আমি রক্তদাতা না, চেষ্টা করছি। ফর্মালিটি বললে অনেক কিছুই আছে, অনেকের কাছে আবার আমার কথা ভালো নাও লাগতে পারে ভাই, কারণ আমিও আপনাদের মতো একজন কামলা, মাঠে খেটে আজকে স্টেজে এসেছি। সুন্দর এই চেহারা দেখে না আপনাদের মতো সেলিব্রিটি সেজে না। আমরা কি হতে চাই, কি পরিচয় দিতে চাই যারা আমরা এখানে এসেছি? আমরা মানুষ, সবার আগে আমাদের পরিচয়, আমরা মানুষ। আমরা কি লিডার হব না নেতা হব? আমি সবার কাছ থেকে উত্তরটা চাই, আমরা কি লিডার হব না নেতা হব? লিডার, সাবাস, এটাই হচ্ছে স্বেচ্ছাসেবীর উত্তর। নেতা এখানে বসে অর্ডার করবো এই চাটা নিয়ে আসো, একজন লিডার চা নিজে নিয়ে আসতে যায়, এটাই হচ্ছে স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের শিক্ষা এবং এটাই হওয়া উচিত। আচ্ছা সেলিব্রিটি কি? অনেকে বলেছেন, আমার খুব ভালো লেগেছে শুনে, পরিমনির ভিডিওগুলো কি এমনি এমনি রিচ হয়? সেলিব্রিটি আপনা, তাহলে স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে যদি দুই একটা সেলিব্রিটি তৈরি হয় আমাদের সমস্যা কোথায়? আমরাও তো একটা সেলিব্রিটি তৈরি করি, আমরা যেন বলতে পারি মানবতার সেলিব্রিটি। সেলিব্রিটি কার? আজকে যে স্টেজে আমি কথা বলছি, আমার আগে যে ভাইরা কথা বলেছেন, ভিডিও করেছেন, ফেসবুকে আপলোড করবেন গিয়ে, তারাই সেলিব্রিটি, তাই না? সেলিব্রিটি কি বাইরের কেউ? কিন্তু আমরা সমালোচনা করছি কারা? আমরাই, আমরাই সেলিব্রিটি, ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছি, আমরাই স্টেজে এসে সেলিব্রিটির আলোচনা করছি, এটা কি হওয়া উচিত? এটা হওয়া উচিত না, এটা দুঃখজনক, আসলেই দুঃখজনক। আমরা যে কাজগুলো করি একে অন্যকে সাপোর্ট দিব, যদি আমরা পরস্পর পরস্পরকে সাপোর্ট দিতে না পারি এই প্ল্যাটফর্ম কখনোই ধরে রাখা সম্ভব না, কখনোই না, আসলে সম্ভব? এখানে 64 জেলা নিয়ে কেন মিলন মেলা করেছেন, ওনার কি স্বার্থ? ওনাকে আমরা কি পার পার্সন টাকা দিয়ে যাচ্ছি? এখানে আসার পর অনেকে অনেকে প্রথম দেখা হচ্ছে, আপনার এরিয়ায় আমি যাব, আমার এরিয়াতে আপনি আসবেন, সবসময় আমার খাগড়াছড়ি এবং চট্টগ্রামে সাধুবাদ জানাচ্ছি, যে কোনো প্রয়োজনে নক করবেন, ইনশাল্লাহ 24 আওয়ার্স আমাদের স্বেচ্ছাসেবী সেবা চালু আছে আপনাদের জন্য। ইতিমধ্যে আমার এখানে, আমি মাটিরাঙ্গার মেয়ে, পার্বত্য খাগড়াছড়ির মেয়ে, আমার এলাকার এখানে একটা ছোট ভাই এসেছে, এটাও কিন্তু আসলে দেখার একটা ভালো জিনিস। যদি বড়দের থেকে ছোটরা নাই শিখবে, এটা এতদূর কিন্তু কখনো আসা যায় না, ঠিক তদ্রূপ ছোটদের থেকেও বড়দের অনেক কিছু কিন্তু স্নেহ ভালোবাসা শিক্ষার কোনো অংশেই কম না, তাই না? আমরা আলোচনা না করে আমরা একে অন্যকে সাপোর্ট দিব, ভালো কাজের সঙ্গে আমরা সবসময় হব। আরেকটা কথা বলতে চাই, আসলে বলা ঠিক হবে কি না জানি না, তবে মনে করি স্বেচ্ছাসেবী মানে আমরা পরিবার, রক্ত নিয়ে কাজ করি। শুধু আমি রক্তদাতা, আমি গত 14 তারিখে রক্ত দিয়েছি মাত্র 6 বার, আমি রক্তদাতা না, চেষ্টা করছি। রক্ত দেওয়া ছাড়া আমরা কি আর কোনো কাজ করি? কোন সংগঠন আছেন শুধুমাত্র ব্লাড ডোনেট করে আর কোনো কাজ করেন না? একটু যদি হাতটা তোলেন দয়া করে, আছেন? নাই? তাহলে ভাই, 4 মাস যদি আমি রক্ত দিয়ে বসে থাকি, আমি কি আমার স্বেচ্ছাসেবীর এই স্ট্রাগলটা করতে পারবো? আমি যদি 4 মাস রক্ত দেওয়ার পাশাপাশি, আমি মাত্র 6 বার রক্ত দিয়েছি, 14 তারিখে আমার 6ষ্ঠবার হয়েছে, ওনাদের সাথে মিলে গেল, ভাগ্য ভালো, একই মাসে, তাহলে কি আমার পরিচয় কি হতো? আমি কি একজন রক্তদাতা? শুধুমাত্র 6 বার রক্ত দিয়ে আমার পরিচয়? তাহলে আমরা 4 মাসে যদি রক্ত দিই, পাশাপাশি ভালো কাজগুলো আমরা কন্টিনিউ করছি, তাহলে আমাদের সমস্যা কোথায়? আমরা যদি বলি রক্তদানের পাশাপাশি আমরা অন্য কাজগুলোও করি, আমাদের কি সমস্যা থাকার কথা? আমরা সেটা পজিটিভলি নেই। আর সবচেয়ে ভালো দিক কি জানেন, যারা আমার সামনে আছেন, আমিও আপনাদেরই কিন্তু একজন, স্টেজে বসে আছি, চেয়ারে বসছি, এক কথা বলছি বলে আমি আলাদা কেউ না, আমিও ভাই আপনাদের দলেরই একজন মানুষ, আপনাদের সাথে বসেই খেয়েছি। আপনারা চেয়ারে বসে আছেন, এই সংগঠন এত কষ্ট করে আয়োজন করেছে, আপনারা তাকিয়ে দেখেন স্টেজের দুই পাশে 4 জন লোক দাঁড়িয়ে আছে, এরাই হচ্ছে স্বেচ্ছাসেবী। আর আমরা কি করি, কোনো একটা ব্যাগ নিয়ে যাওয়ার সময় আমাদের অনেক সময় ইগোতে লেগে যায়, আমি নিব, আমি সংগঠক, আমার ছেলে পেলে তো আছে, নন স্টপ এখানে আসার পর থেকে এই 4 জন পালাক্রমে চেঞ্জ হচ্ছে, কেউ খেয়াল করেছেন কিনা জানি না, আমি দেখেছি কিছুক্ষণ পর পর ভাইগুলো চেঞ্জ হচ্ছে,
তাদের কি কোনো ইগো আছে? ফেসটা আপনাদেরকে দেখাতে লজ্জাবোধ করছে? তাহলে আমরা পরবর্তী থেকে আমাদের সংগঠনের ভাই বোনদের কাজের স্বার্থে আমরা যারা সংগঠক আছি তারা কি লজ্জা পাবো? সবার আগে বোঝাটা যেন আমরা নেই। অনেক কথাই বলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আমরা স্বপ্ন দেখি সুন্দর, স্বচ্ছ, নৈতিকতার সোনার বাংলা। আসসালামু আলাইকুম।